রাজ্য সরকার বিরোধী রাজনৈতিক দলের সহযোগিতার কথা বারবার করে বলছেন, যারা সহযোগিতা না করে এরা রাজনীতি করছে। তো রাজনীতি বিরোধীরা করছে না, রাজনীতি সরকার পক্ষ থেকেই করা হচ্ছে। কারণ বারবার করে বিরোধী দল হিসেবে আমরা চিফ সেক্রেটারি, চিফ মিনিস্টার সবার কাছে আমরা আবেদন করছি, তাদের সাথে দেখা করতে চাই। তিনটে চিঠি দেওয়া হয়েছে চিফ সেক্রেটারিকে, একটারও তাদের প্রাপ্তি স্বীকারোক্তি করেনি। মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে, তিনিও সে চিঠি পেয়েছেন কিনা সেটা জানা যায়নি। অথচ তারা বলছেন বিরোধীদের রাজনীতি করছে। আমরা তো বারবার করে বলেছি, আমাদের নেতা নেত্রীরা বলেছেন যে এই ক্রাইসিসে কোনো রাজনীতি নয়, সরকারকে সমর্থন করতে, আমরা সরকারকে সমর্থন করতে চাই। কিন্তু তার মানে এই এই নয় যে যা অন্যায় হচ্ছে সে অন্যায়গুলোর প্রতিবাদ করা যাবে না। আজকে বলা হচ্ছে মাইগ্রেন্ট লেবারদেরকে আনার কথা, এখান থেকে যারা যাবেন তাদের যাওয়ার কথা, আমাদের দলনেত্রী দলের সর্বভারতীয় সভানেত্রী সোনিয়া গান্ধী বারবার করে বলার পরেও আজ অবধি সেই মাইগ্রেন্ট লেবারদের নিয়ে টালবাহানা হচ্ছে। রাজ্য সরকার বলছে আমরা ফিরিয়ে আনছি, কেন্দ্রীয় সরকার বলছিল আমরা ফেরাচ্ছি। অথচ আমি জানি যে এই গরিব মানুষগুলো যারা দেড় মাস দু মাস কাজ হারিয়ে বিদেশে পড়েছিল, সেই মানুষগুলোকে আসতে গিয়ে তাদের কত টাকা করে দিতে হচ্ছে। কর্ণাটক থেকে গতকাল লোকেরা এসছে, তাদের 730 টাকা ট্রেনের টিকিটের ভাড়া দিতে হচ্ছে, 130 টাকা রাহা খরচা দিতে হচ্ছে, তারপরে প্রায় 900 টাকার কাছাকাছি। অথচ কেন্দ্রীয় সরকার বলছেন তারা 85% কনসেশন করছে, রাজ্য সরকার বলছেন আমরা 15% দেবো। আমরা বলছি যে আমাদেরকে ট্রেন অ্যালট করা হোক, আমরা ট্রেনের টিকিটে, আমরা হাওড়া স্টেশনে গিয়ে দেখেছি, তারা বলছেন রাজ্য সরকার না বললে কোনো ট্রেন অ্যালট করা যাবে না। আমরা রাজ্য সরকারের কাছে বারবার করে অ্যাপিল করেছি যে আমরা 15% টাকা, 85% যদি সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, 15% টাকা যারা বাইরে মাইগ্রেন্ট লেবার আছে বা এইখান থেকে যারা মাইগ্রেন্ট লেবার তাদের নিজের স্টেটে ফিরতে যান, সেই টাকা আমরা দেব। কিন্তু সেখানে কোনো কথা বলা হচ্ছে না, এখন অবধি কোনো সদুত্তর পাওয়া গেল না। রেশন নিয়ে র্যাম্পেন দুর্নীতি হচ্ছে, মুখ্যমন্ত্রী বারবার করে মানে তারস্বরে চিৎকার করছে যে রেশনের দুর্নীতি বন্ধ করো, কিন্তু এখন অবধি দুর্নীতি বন্ধ করা যায়নি। এটা কার দোষ? এটা খাদ্য সচিবকে ট্রান্সফার করলে তো শুদ্ধ হবে না, এ দায়িত্ব তো খাদ্যমন্ত্রীকেও নিতে হবে। আজকে করোনা ভাইরাস যখন সারা পৃথিবীব্যাপী এরকম একটা মহামারীর অবস্থা দাঁড়িয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী, এখানে তো একটু নির্দিষ্ট স্বাস্থ্যমন্ত্রী থাকা দরকার যে স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে এইসব কাজ করবেন। আমরা আগে বলেছিলাম যে যখন অডিট কমিটি তৈরি হলো, ডেথ অডিট কমিটি, আমরা বুঝতে পারিনি যে প্রয়োজনীয়তাটা কি। মুখ্যমন্ত্রীও বললেন যে আমি জানি না এই কমিটিও। আমরা তখন বলেছিলাম যে তো বিহাইন্ড দ্য চিফ মিনিস্টারকে অন্ধকারে রেখে যারা এই কমিটি করেছে সেই কমিটির লোকেদের ইমিডিয়েটলি শাস্তি দাও। আজকে দেখলাম যে হেলথ সেক্রেটারিকে সরানো হচ্ছে, সরানোটা শাস্তি দেওয়াটা এক নয়, সরানো তো সরকারি চাকরি যারা করেন তারা জানে তার ট্রান্সফারেবল জব। কিন্তু যে দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া তাহলে পরের লোকগুলো অ্যালার্ট থাকবে কি করে? আমাদের লোকেরা জেলায় জেলায় ডিএম এর কাছে সমস্ত মাইগ্রেন্ট লেবারদের লিস্ট দিচ্ছে, ডিএম সেগুলোকে রেকগনাইজ করছে না, উল্টো আমাদের লোকেদের হ্যারাস করছে। আমাদের লোকেরা যখন রাস্তায় বেরিয়ে কোনো প্রয়োজনে মানুষের কাজের প্রয়োজনে বেরোচ্ছে তখন পুলিশ তাদেরকে হেনস্থা করছে। তো এইগুলো যদি করে তাহলে বিরোধীরা সহযোগিতা করবে কিভাবে? এটা তো মুখ্যমন্ত্রীকে বলতে হবে। আর আমি দেখছি 7 জোড়া 10 জোড়া 15 জোড়া ট্রেনের কথা বলা হচ্ছে, অথচ ট্রেনের টিকিট নেই, টিকিটের ব্যবস্থা নেই। ডিআরএম বলছেন রাজ্য সরকার পারমিশন না দিলে আমরা ট্রেন দিতে পারবো না। তাহলে এই
অসহায় মানুষগুলো কোথায় যাবে? কারণ সবার কাছে 900 টাকা দিয়ে টিকিট কেটে আসার ক্ষমতা নেই, অথচ প্রধানমন্ত্রী বলছেন না তাদের বিনা পয়সা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন না আমরা 15% দিচ্ছি। আমরা আজই একটা বাস মেঘালয় পাঠালাম, আসামে পাঠালাম, 30-35 জন লোক 1.5 লক্ষ টাকা একটা বাসের ভাড়া দিচ্ছে, কারণ ট্রেন নেই পুরে। তা আমরা তো দিতে রাজি আছি, আমরা তো দিতে চাইছি। তা আমরা তো সরকারের সাথে সহযোগিতার হাত মিলিয়েই বলছি যে এই মহামারীর সময় আমরা কেউ কোনো রাজনীতি করতে চাই না, আমরা চাই যে মানুষ বেঁচে মরতে থাকুক। দ্বিতীয় যেটা আরেকটা প্রশ্ন, যে মাইগ্রেন্ট লেবার যারা আসছে তাদের ঠিকমতো মেডিকেল টেস্ট হচ্ছে কিনা, এবং এসে তারা কোথায় থাকবেন, সেই কোয়ারেন্টাইন ঠিকমতো হাইজিনিক আছে কিনা সেগুলো দেখতে হবে, তাহলে তো এখানে আরো 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 মহামারী ছড়াবে। তো এগুলো তো সরকারের দায়িত্ব, সরকার এগুলো চিন্তা ভাবনা করে ব্যবস্থা নেবেন, এটি সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা।